নমস্কার নিউজ টেন চ্যানেলে আপনাদের স্বাগত আজকে বিশেষ গুরুত্বপূর্ণ খবরটি হলো নিয়োগ দুর্নীতি নিয়ে অস্বস্তি বাড়ল এসএসসির কমিশনের কাছ থেকেই সুপারিশপত্র পেয়েছিল বলে জানালো পর্ষদ তো চলুন দেখেনি এই বিষয়ে বিস্তারিত খবরটি তার আগে বলে রাখি আমাদের চ্যানেলে এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও দিয়ে থাকি তাই যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন তাতে আরও আপডেটেড থাকার জন্য আমাদের সোশ্যাল মিডিয়াকে ফলো করতে ভুলবেন না লিঙ্ক নিচে ডিসক্রিপশনে দেওয়া আছে নিয়োগ নিয়ে ফের অস্বস্তিতে স্কুল সার্ভিস কমিশন গ্রুপ সি মামলায় বড় বিপদে এসএসসি কমিশনের কাছ থেকে সুপারিশপত্র পেয়েছিল পর্ষদ প্যানেলের মেয়াদ ফুরিয়ে যাওয়ার পরও অবৈধভাবে নিয়োগ হয়েছে বলে আগে এই অভিযোগ সামনে এসেছে স্কুল সার্ভিস কমিশনের বিরুদ্ধে গ্রুপ ডি ও গ্রুপ সি দুটি ক্ষেত্রেই একই ও অভিযোগ উঠেছে গ্রুপ সি নিয়োগের মামলায় প্রায় তিনশো পঞ্চাশ জনের বেতন বন্ধ করার নির্দেশ আগেই গিয়েছে কলকাতা হাইকোর্টে এবার সেই মামলায় কমিশনকে নতুন করে হলফনামা দিতে বলল আদালত এদিন আদালতে মধ্যশিক্ষা পর্ষদ জানিয়েছে এসএসসির থেকে পাওয়া সুপারিশপত্র পেয়েই নিয়োগ করা হয়েছিল মঙ্গলবার এই মামলা শুনানিতে আদালতে হলফনামা দিয়ে মধ্যশিক্ষা পর্ষদ জানিয়েছে এসএসসির কাছ থেকে সুপারিশপত্র পেয়েই তারা নিয়োগ প্রক্রিয়া কার্যকর করেছিল এই পরিস্থিতিতে হাইকোর্টের পর্যবেক্ষণ পর্ষদে এই হলফনামার পর নিয়োগ সংক্রান্ত প্রক্রিয়ায় এসএসসির ভূমিকা প্রশ্নের মুখে পড়েছে তৃতীয় শ্রেণীর কর্মী নিয়োগ নিয়ে যাবতীয় তথ্য দিতে এসএসসিকে নতুন করে একটি হলফনামা জমা দিতে নির্দেশ দিয়েছেন হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় কমিশনের পাশাপাশি রাজ্য সরকারকেও হলফনামা দিতে বলেছেন বিচারপতি জেলা স্কুল পরিদর্শকের কাছ থেকে এসএসসির এইসব সুপারিশপত্রের প্রতিলিপি কাদের থেকে গিয়েছে তা রাজ্যকে জানানোর নির্দেশ দিয়েছেন তিনি তার নির্দেশ তারপরই এই মামলা প্রয়োজনীয় নির্দেশ দেবে হাইকোর্ট এই দুর্নীতির পেছনে কারা জড়িত সে প্রশ্নও তুলেছেন বিচারপতি আগামী তেইশে ডিসেম্বর এই মামলা পরবর্তী শুনানি হবে এছাড়া স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ ডির পাশাপাশি গ্রুপ সি কর্মী নিয়োগও বিস্তর দুর্নীতি অভিযোগ উঠেছে নিয়োগ প্রক্রিয়ায় অস্বচ্ছতা নিয়ে গত দুই ডিসেম্বর বিস্তারিত রিপোর্ট কলকাতা হাইকোর্টে জমা করেছেন মামলাকারীরা ওই রিপোর্ট খটিয়ে দেখে ভুয়ো কর্মীদের বেতন বন্ধের নির্দেশও দেয় আদালত মঙ্গলবার ছিল সেই মামলার শুনানি তাতে বেশ কিছু প্রশ্ন তুলেছে আদালত প্রথমত কতজনকে এসএসসি রেকমেন্ডেশন করেছে দ্বিতীয়ত কতজনকে নিয়োগ করা হয়েছে তৃতীয়ত কতজন চাকরি প্রার্থী এখনও ওয়েটিংয়ে আছে চতুর্থত কত পোস্ট খালি পড়ে রয়েছে বলা হয়েছে বিভিন্ন জেলার বিদ্যালয় পরিদর্শকদের পক্ষ থেকে রাজ্য হলফনামা জমা দেবে তারা কতগুলো রেকমেন্ডেশন লেটারের ভিত্তিতে নিয়োগ করেছে তা জানানোর পাশাপাশি এও জানাতে হবে যে কার কাছ থেকে সেই রেকমেন্ডেশন লেটার পেয়েছে এবং কিভাবে পেয়েছে তেইশে ডিসেম্বর মামলা পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে মামলাকারী কলকাতা হাইকোর্টে অভিযোগ জানিয়েছিলেন যে এসএসসি গ্রুপ সি পদে প্রায় তিনশো জন কর্মীর নিয়োগ নিয়ে অস্বচ্ছতা রয়েছে ওই অভিযোগের ভিত্তিতে মামলাকারীর থেকে ভুয়ো নিয়োগের সমস্ত নথি অর্থাৎ যাদের অস্বচ্ছভাবে নিয়োগ করা হয়েছিল তাদের নাম ঠিকানা নিয়োগপত্র চেয়ে পাঠিয়েছিল আদালত সেই রিপোর্ট ইতিমধ্যে আদালতে জমা পড়েছে গ্রুপ সি পাশাপাশি গ্রুপ ডি পদেও নিয়োগ দুর্নীতি অভিযোগ উঠেছে এই অভিযোগের ভিত্তিতে চারশো জন অভিযুক্ত কর্মী বেতন বন্ধেরও নির্দেশ দেয় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় একক বেঞ্চ পাশাপাশি ভুয়ো নিয়োগ নিয়ে সিবিআই তদন্তের নির্দেশও দেওয়া হয়েছিল পরে অবশ্য সেই নির্দেশে স্থগিতাদেশ দেয় ডিভিশন বেঞ্চ তো এ বিষয়ে আপনাদের কী কী মতামত কমেন্টে অবশ্যই জানান ধন্যবাদ